নমস্কার আপনাদের সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহনা, শুরু করছি আজকের নতুন ব্লগ। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমরা ঝাড়খণ্ডে একটা পলিউটেড রোড পেরিয়ে কিভাবে পাকুড়ে এসে পৌঁছালাম। এইটা আমাদের ব্লগের লাস্ট পার্ট। যদি আগের পার্ট আপনারা মিস করে যান তাহলে ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে একবার দেখতে পারেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ব্লগ। পাকুড়কে পাথরের শহরও বলা হয়। এইখান থেকে পাথর চলে যায় পাশের রাজ্যগুলিতে। এইখানে ছোট বড় বহু মাত্রায় পুকুর থাকায় এই শহরটির নাম পুকুর থেকে পাকুড় হয়েছে। এই শহরে এসডিও বাংলো অপোজিটে রয়েছে পাকুড়ে জনপ্রিয় সিধু কানু মুর্মু পার্ক। এই পার্কটি ছোট হলেও এর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। এই পার্কে রয়েছে বিখ্যাত মার্টলে টাওয়ার, যা 1855 সালে সান্তাল বিদ্রোহের সময় মাত্র একটি রাতে ইংরেজরা সান্তালদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও সান্তাল বিদ্রোহ দমনের জন্য তৈরি করেছিল। দেখুন বন্ধুরা, এই সেই বিখ্যাত মার্টলে টাওয়ার। সকালবেলায় যখন বেরোচ্ছিলাম তখন আকাশটা বেশ মেঘলা ছিল। মনে মনে ভাবছিলাম যেন বৃষ্টি না হয়, আর দেখুন ভাবনাটাই সত্যি হয়ে গেল। এই পার্কটা আমাদের নিকো পার্ক ইকো পার্কের মতন অত বড় না হলেও ছোটর মধ্যে বেশ ভালো। বাড়ি কচি কাঁচা ও নিজের প্রিয়জনদের সাথে খানিকক্ষণ কাটানোর মতন একটি মিষ্টি জায়গা। এই পার্কের টিকিট মাত্র 15 টাকার প্রতিজন, আর পার্কিং চার্জ 15 টাকা। যদি আপনারা কখনো পাকুড়ে আসেন তবে এই হিস্টোরিক্যাল পার্কটি দেখতে মিস করবেন না। এবার বলি কিভাবে আসবেন। শিয়ালদা হাওড়া কলকাতা থেকে উত্তরবঙ্গে যে কোনো ট্রেনে উঠে পড়লে পাকুড় পৌঁছাতে সময় নেবে 5.5 ঘন্টা। পাকুড় স্টেশন থেকে টোটো বা অটো ধরলে এই পার্কে চলে আসতে পারেন, সময় লাগবে মাত্র 5 মিনিট। লাইভ গাইস, মানে কি বলবো, একটা ভালো মুড নিয়ে বেরিয়েছিলাম, ভাবলাম অনেক কিছু কভার করব, কিন্তু আজকে বৃষ্টিটা এসে পুরো পণ্ড করে দিয়েছে। হ্যাঁ, প্রথমে সকালবেলা অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এতটা এখন হয়ে যাবে বুঝতে পারি। সেই আর এই যে সেই মার্টলে টাওয়ার, আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করে, সেই বিখ্যাত মার্টলে টাওয়ার। ব্রিটিশরা ভয় পেয়ে গিয়ে এই টাওয়ারটা বানিয়েছিল, মানে তখনকার দিনে 1855-56 সালের সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালদের ভয়ে তারা এই, সাঁওতালদের কাছে কী ছিল মেইনলি, এই তীর ধনুক এসবই তো ছিল, আর ব্রিটিশদের কাছে ছিল রাইফেল থেকে পিস্তল সব কিছু, ওদের গোলা বারুদ সব কিছু ছিল, কিন্তু তারপরেও মানে সাঁওতালদের ভয়ে তারা এই দুর্গটা বানিয়েছিল। মার্টলে টাওয়ারের জন্য এই সিধু কানু পার্কটা খুব ফেমাস। এই হালকের আরেকটা হাত কোথায় গেল? এটা মনে হয় থ্যানোস খেয়ে নিয়েছে। ব্যাটম্যানের সিক্স প্যাকটা দেখে দুটো তিনটে মানে পুরো একদম গুনতে পারবো আরামসে। ব্যাটম্যান বিশাল রেগে আছে, মনে হচ্ছে না ওর কিছু কেউ কেড়ে নিয়েছে। অবশ্য কী বা কেড়ে নেবে, এর কাছে তো শুধু এটুকুই আছে, স্পাইডারম্যান স্পাইডারম্যান তুমি চুরায়া মেরা দিল কা চেন হো হো। স্পাইডারম্যান স্পাইডারম্যান তুমি চুরায়া মেরে দিল কা চেন
স্পাইডারম্যানটা দেখেছো কিভাবে দাঁড়িয়ে আছে? ওকে যেন কেউ একা ফেলে চলে গেছে। ফটো পার্ক ঘুরলাম, বেশ ভালো লাগলো, বেশিক্ষণ থাকিনি যদিও, মাঝে আবার বৃষ্টিও হলো, ওয়েদারটাও অন্যরকম করে গেছে, ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে, ভালো লাগছে। দেখলে সিধু কানহুর মূর্তি, বিরসা মুন্ডাকে যেমন ধরতি আবা বলে, মানে সাঁওতালদের কাছে বিরসা মুন্ডা যেরকম ভগবান, ঠিক সেরকমই সিধু কানহু সাঁওতালদের কাছে ভগবান, ভগবানের মতো পুজো করে এরা। আর আমার একটা জিনিস দেখে খুব হাসি পেলো, মানে ডাইনোসরের কি দেখো ডাইনোসরটা, মানে ডাইনোসর তো বলবো, মনে হচ্ছে টিকটিকি দাঁড়িয়ে আছে। পার্কে অনেক হলো ঘোরাঘুরি, এখন মন বলছে ভালো কোনো রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়ি। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল। পথ দিয়ে চলতে চলতে একটা রেস্টুরেন্টের সন্ধান পেলাম। রেস্টুরেন্টের নাম মুস্কান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পরিবেশটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের বিহেভিয়ার বেশ ভালো, রেস্টুরেন্টটা বেশ স্পেশিয়াস। আর আমরা যখন গেছিলাম তখন বেশি ভিড় ছিল না। রেস্টুরেন্টটা প্রপার পাকুড়ে রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। মেনু কার্ডের ফুল ডিটেলসটা ভিডিওতে অ্যাড করে দিয়েছি, আপনারা পজ করে ডিটেলসে প্রাইস লিস্টটা দেখতে পারেন। আমরা অর্ডার করেছিলাম মাটন ধাবা 1 প্লেট 250 টাকা, চিকেন টিক্কা 1 প্লেট 180 টাকা, বাটার তন্দুরি 3 পিস 90 টাকা, একটা লাইম সোডা 35 টাকা, একটা মশালা কোক 40 টাকা। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর চিকেন টিক্কাটা আমাদের পাতে এসে পৌঁছালো। উপর দিয়ে বেশ সুন্দর স্যালাড ছড়িয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। স্বাদ গন্ধ অপূর্ব ছিল চিকেন টিক্কাটা, আর সবথেকে ভালো খেয়েছিলাম এই ধনিয়া চাটনিটা। দেখতে দেখতে আমরা পরের ফুড আইটেমে জাম্প করলাম। এই ফুড আইটেমটার নাম হচ্ছে মটন ধাবা। আমি কোনোদিনও মটন ধাবা বলে কিছু ট্রাই করিনি, তো ভাবলাম যে নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে, তো একবার চেখেই দেখি। অর্ডার করে দিলাম, 250 টাকা প্রতি প্লেট নিল। মাটনের পিসগুলো মিডিয়াম টাইপের ছিল, তবে ওটা মাটনের পিস নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় সেম প্রাইসে আপনি অন্য কোনো ফুড আইটেম ট্রাই করতে পারেন। আর বাটার তন্দুরি রুটি আমার একদমই ভালো লাগেনি, মানে দেখেই ঠিকঠাক লাগছিল না। এই তন্দুরি রুটি 30 টাকা করে পিস নিয়েছিল, এত শক্ত ছিল যে দাঁত দিয়েই চিপতে পারছিলাম না। এবার তাহলে বন্ধুরা বাড়ি ফেরার পালা। সারাদিনটা বেশ ভালো গেল, আমরা কয়লা রোড দিয়ে যাচ্ছি না, অনেকটা রাস্তা ঘুরে যাচ্ছি। ঝাড়খণ্ডের রাস্তায় আপনারা ট্রাফিক জ্যাম কম, গরু ছাগল বাছুর বেশি দেখতে পারবেন। এই দেখেছেন তো কেমন মহারানীর মতন দাঁড়িয়ে আছে। অনেকটা জার্নি হয়ে গেল আজকে। আজকে দিনটা বেশ ভালোই গেল সিধু কানহু পার্কে। সিধু কানহু পার্কটাও বেশ ভালো লাগলো। তারপরে মুস্কান রেস্টুরেন্টে গেলাম, সেখানেও কিছু খাবার দাবার খেলাম। সব মিলিয়ে দিনটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, বেশ লেগেছে। শুধু সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন রিও অ্যান্ড মিও চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম।